আসসালামু আলাইকুম ম্যাম প্লাবন। আর আজকে আমি যাচ্ছি বালি হাঁসের জন্য কিছু ঝিনুক সংগ্রহ করার জন্য এবং কিছু কচুরি পানা নিয়ে আসতে যাব। আর আজকে আকাশটাও খুবই মেঘলা, সাথে সাথে হালকা হালকা বৃষ্টিও পড়তেছে, আর তারই মাঝে ভিজে ভিজে যাচ্ছি কিছু কচুরি পানা আর ঝিনুক নিয়ে আসার জন্য। সো চলেন যাওয়া যাক। আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করছেন যে ভাই বালি হাঁস বিক্রি করবেন কিনা, আর ওই কমেন্টের মধ্যে আমি অনেকজনকেই দেখছি যে তাদের বালি হাঁসের বাচ্চা বিক্রি করবে, কেউ বালি হাঁস বিক্রি করবে, অনেকেই কমেন্ট করছে। আর আর সবাই একটু আপনারা কমেন্ট করার আগে যারা বালি হাঁস কিনতে চান আমাকে জিজ্ঞেস না করে ভাই আমি বিক্রি করব না, আর আপনারা একটু কষ্ট করে কমেন্টের মধ্যে অনেকজনে বিক্রি করার জন্য কমেন্ট করে আপনি তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন। আশা করি এটার একটা ভালো একটা সলিউশন আপনারা পেয়ে যাবেন। তো আপনি তাদেরকে কমেন্ট করেন, আর আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করলে লাভ নাই ভাই, আমি বিক্রি করব না। আর কিংবা আপনি আমার ভিডিওর মধ্যে কমেন্ট করে রাখতে পারেন যে কে বালি হাঁস বিক্রি করবে এরকম, তাহলে দেখতে পারবেন আপনার ভিডিওর মধ্যে অবশ্যই কেউ না কেউ বালি হাঁস বিক্রি করার জন্য নক দিবে। আর সো এখন এসে পড়ছে যে এখানে কচুরি পানা নেওয়ার জন্য, এই কচুরি পানাগুলো নিয়ে যাই, বেশি নেব না, অল্প পরিমাণে নেব। সো আপনারা সেটাই করেন, আমাকে জিজ্ঞেস না করে আপনারা কে বিক্রি করতেছে আপনারা তার জিজ্ঞেস করেন। আপনি অলরেডি দেখবেন আমার কয়েকটা ভিডিওর মধ্যে কমেন্টের মধ্যে অনেকজনে কমেন্ট করছে যে আমি বালি হাঁস বিক্রি করব। একজন বলছে 14টা বাচ্চা আছে, একজনের 2টা বাচ্চা আছে, মানে এভাবে অনেকজনেই, আবার অনেকজনে কিনতেও চাইছে, ওরাও ওদের সাথে কথা বলে নিতে পারবে। তো এই কমেন্টের মধ্যে যে কমেন্ট করে বিক্রি করবে আপনারা তার সাথে যোগাযোগ করেন, আর যে কিনবে আপনারা যারা বিক্রি করবেন তাদের সাথে যোগাযোগ করেন। আর আমি ভাই বিক্রি করব না, মানে অনেকগুলো হয়ে গেছে, আমি বিক্রি করব না, কারণ এগুলো আমি আসলে এক সময় মানে এদের পাখা হয়ে গেলে আমি এটা উন্মুক্ত করে দেওয়ার আশা আছে। সো সেটার জন্যই আর কি বিক্রি করব না। আমার এই বালি হাঁসের দাম, বালি হাঁসের দাম সম্পর্কে অনেকজনে একটা আইডিয়া চান এরকম কোনো কিছু, কিন্তু বালি হাঁসের আসলে কোনো সঠিক এইটার দাম নিয়ে কোনো কথা বলা যায় না। একজনে আমার এই বালি হাঁসের এক জোড়ার দাম বলছে 3,000 টাকা কমেন্টের মধ্যেই বলছিল, আর এমনি আমাকে দেখা গেছে কি মেসেজের মধ্যে ফোনের মধ্যে অনেকেই 10,000 টাকা পর্যন্ত এটার দাম বলছে, আমি তারপরও বিক্রি করি নাই। সো এটার দাম আসলে তেমনটা হবে না। আর আমি মূলত এই বালি হাঁসগুলো কিনছি এমন একটা লোকের কাছ থেকে কিনছিলাম, ও নিজেই পালছিল 1-1টা 500 টাকা করে, আর আমি চাইলে আসলে খুবই লাভ করতে পারতাম এর মধ্যে দিয়ে, কারণ প্রচুর দাম উঠছে এই বালি হাঁসের, 10,000 টাকা পর্যন্ত উঠা পড়ছে। তো আমি আসলে তা করি নাই, চাইলে বিক্রি করে দিতে পারতাম। আর এখন কচুরি পানা নিয়ে নিছি, এই কচুরি পানাগুলো দেব, আর সামনে কিছু ঝিনুক দেখে আসছি, ওই ঝিনুকগুলো নিয়ে নেব। এই যে এখানে ঝিনুক আছে, একদম ফ্রেশ ঝিনুক, প্রচুর পরিমাণ আছে, নেওয়া যাইতেছে না।
আর বালি হাঁসগুলো এখন উপরে বসে আছে, আর এখন ওরা ওদের প্লেসটা এইখানেই, ওরা সবসময় এটার উপরেই বসে থাকে। আর তাদের জন্য এখন আমি খাবার নিয়ে আসছি, কচুরিপানা আর কিছু শামুক নিয়ে আসছি, ছোট প্রজাতির শামুক। আর এখানে ওরা মানে খুব, ওরা উঁচুর মধ্যে বসে থাকা খুব পছন্দ করে, যদিও আগে সেরকম সিস্টেম ছিল না, এখন একটু ওরা উপরে বসতে পারে ওইরকম জায়গা হয়েছে। যদিও ওদের প্লেসটা আমি আরো বড় করি আর ওদের উপরে বসার জন্য সিস্টেম করে দেব, আর এখন তো তেমন কিছু করতে পারতেছি না। আর প্রচুর বৃষ্টি পড়তেছে, তারই মাঝে খুবই সমস্যা হইতেছে, এদেরকে নিয়ে খুবই একটা কষ্টকরের মধ্যে আছি, মানে খুব কষ্ট হচ্ছে। বৃষ্টি কমুক, শীতটা আসুক, তারপরে আমরা এখানে একটা ভালো করে ওদের থাকার জন্য একটা জায়গা করে দিব বড় করে, আর উপরে ওদের জায়গা করে দিব যাতে ওরা ফ্লাইং করে উপরে বসতে পারে। আর যদিও তারা ফ্লাইং করতে পারে না, ওদের পাখাটা কাটা, আর পাখাটা অতি শীঘ্রই হয়ে যাবে, মোটামুটি অনেকটুকু পাখা হয়ে গেছে, তারপরও অনেক সময় লাগতেছে। আর এদের পাখা আসলে হইতে এত সময় লাগে এটা আমি জানতাম না, প্রচুর পরিমাণ সময় লাগতেছে, মানে আমার কাছে লাগতেছে 1 বছরের মতো হয়ে গেছে, মানে ওদের পাখার মধ্যে কিছু করা হয় না, এই পাখা এখন পর্যন্ত ভালো করে হইতেছে না। আর তার মাঝে ওদেরকে কচুরিপানা দিছি, এই কচুরিপানার মধ্যে শিখর আছে, ওই শিখরগুলাই ওরা পছন্দ করে, আর এইগুলাই ওরা মূলত খায়। আর মূলত বালি হাঁস এই খালে বিলের মধ্যে যা খায়, তার মধ্যে এই কচুরিপানা, বিভিন্ন লতা পাতার শিখর, এই লতা পাতা এইগুলোই ওরা বেশি খায়। যদিও ঝিনুক শামুক এইগুলো আমি আজ পর্যন্ত আমি যতগুলো দিছি খাইতে দেখি নাই, মেবি খাই কি না আমি জানি না, মেবি খাই, খেলে খেতেও পারে, কিন্তু না খাওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ আমার এখানে এখন পর্যন্ত দেখি নাই খাইতে। আর ওরা মূলত পানির নিচে চিংড়ি মাছ, আবার বিভিন্ন মানে জীবন্ত মাছগুলো যেগুলো জীবিত আছে দৌড়াদৌড়ি করে ওইগুলাই খায়, কিন্তু মরা মাছগুলোকে খায় না, কারণ ওরা জীবিত জিনিসগুলো পছন্দ করে, পোকামাকড় যেসব জিনিস ওদের কাছ থেকে পালায় যেতে চেষ্টা করবে ওটাই শিকার করে খাবে, মূলত বালি হাঁস এরকমই। কিন্তু মরা কোনো পোকামাকড় পড়ে থাকলে মেবি ওরা ধরে না, কারণ আমি যতটুকু বুঝতে পারছি। আর এইখানে আমার বালি হাঁসগুলো খুবই একটা মনোরম জায়গার মধ্যে আছে, ওরা খুবই রিল্যাক্স করতেছে উপরে, আর নিচে দুইটা সাঁতার কাটতেছে। আর ওইখানে রাজা হাঁসগুলো ধান ক্ষেতের মধ্যে এই পেকাদার মধ্যে আছে, আর এইখানে চীনা হাঁসগুলো উপরে বসে আছে, তিনটা দুইটা নিচে সাঁতার কাটতেছে। দেখেন খুব পাশ থেকে একদম ওদের নাকের এদিক দিয়ে এই ওদের কি বলে এগুলো ফুল না কি বলে এগুলো হয়ে গেছে, মানে এখন পুরোপুরি অ্যাডাল্ট হয়ে গেছে ওরা। আশা করি যে ওদের ডিমের সিজন আসলে ওদের কাছ থেকে ডিম পাওয়ার সম্ভাবনা আছে। আর এখানে আমার ফিমেল হলো 2টা, মেল হলো 3টা, যদি আমরা 2টার কাছ থেকে এখন আমরা ডিমের আশা করা যাচ্ছে, এই অতি শীঘ্রই ওদের ডিমের সিজন আবার আসতেছে। আর ওইখানে রাজা হাঁসগুলো পানিতে নেমে গেছে, চলেন যাই রাজা হাঁসের সাথে একটু মজা করে আসি। আর ওই রাজা হাঁসের কাছে গেলেই দেখবেন যে ওরা আমার এদিকে আসছে, খুব ডাকাডাকি করবে, মূলত ওরা ঝগড়া করতে আসে এরকম অবস্থা। আর চীনা হাঁসগুলোর শরীরের কালারগুলোও কিরকম হয়ে গেছে, এই যে রাজা হাঁসের এখানে যাওয়ার সাথে সাথেই ওরা আমাকে আক্রমণ করবে আক্রমণ করবে এইভাবে ওরা প্রস্তুতি নিয়ে আসতেছে সবাই একসাথে, আর সবাই খুব ডাকাডাকি করতেছে। আর রাজা হাঁসের মধ্যে এখানে আমার ফিমেল হয়েছে 2টা, মেল হয়ে গেছে 3টা, এটা আমি বাচ্চাদের আপডেট বলছি। এখানে এখন আমার বর্তমানে মেল আছে 4টা আর ফিমেল আছে 2টা, মানে আগের 2টা বড় ওদের মা বাপকে নিয়ে। আর আশা করি এরাও এদেরও সিজন আসতেছে এই ডিম দেওয়ার বাচ্চা দেওয়ার,
এই শীতের মধ্যে ওরা ইয়া করে, বছরে একবার দেয়। অনেকজনের কাছে কাছে শুনছি যে বছরে দুইবার ইয়া করে, কিন্তু বছরে দুইবার এরকম আমি পাই নাই এখন পর্যন্ত। আমার এখানে একবারে দিছে, যদিও সামনের একটা সিজন আসতেছে ওরা শীতের মধ্যে আবার ডিম দিবে এরকম অবস্থা। তাহলে আমার এখানে তিনটা ফিমেলের কাছ থেকে মানে ডিম পাওয়ার আশা করা যাচ্ছে, আর মেলগুলোর জন্য ফিমেল নিয়ে আসবো কি না সেটাও ভাবতেছি, কিংবা মেলগুলোকে বিক্রি করে দেব কি করব সেটা বুঝতেছি না। আসলে বিক্রি করার ইচ্ছা নাই, ইচ্ছা করতেছে না। দেখি পরেরটা পরে কি করা যায়, যদি বিক্রি করি এদের বিক্রি করে অন্য কোনো কিছু একটা নিয়ে আসার চিন্তা ভাবনা করব। আর চীনা হাঁসগুলো উপরে উঠে পড়ছে, আর ওরাও এই কাদার মধ্যে খাওয়া দাওয়া করে। আর যদিও আমি অনেক মানুষের চীনা হাঁস দেখছি খুবই নোংরা অবস্থায় থাকে, কিন্তু মাশাল্লাহ দিলে আমার চীনা হাঁসগুলো একদম পরিষ্কার থাকে। যদিও কাদার মধ্যে খাই, পরে আবার ওরা পুকুরে গোসল করে একদম পরিষ্কার হয়ে ক্লিন হয়ে তারপরে আমার বাসায় যাই, আর ওরা এদের শরীরে কাদা থাকে না। আর মোটামুটি অনেক মানুষের চীনা হাঁস দেখছি খুবই নোংরা অবস্থায় থাকে, আর চীনা হাঁসগুলো এমনিও একটু নোংরা, কারণ ওরা জায়গা নষ্ট করে, খুব প্রচুর পরিমাণ জায়গা নষ্ট করে, একদম নোংরা থাকে। কিন্তু আমারগুলো মাশাল্লাহ দিলে মানে অন্যদের চীনা হাঁসের চাইতে আমারটা অনেক ভালো আছে, আর এরা খুবই শান্ত স্বভাবের, আর এরা মোটামুটি ভালো ফ্লাইং করতে পারে। টোটালি মুরগির ডিম 9টা বসাইছি, একটাও ফার্টিল হয় নাই, ভিতরে কিছু নেই। আর এইগুলো এখন ভেঙে দেখব কি অবস্থায় আছে। এখানে তো পুরো ব্লাস্ট হয়ে গেছে ভাই, আর ফুটানো যাবে না, থাকে একটা আছে দিয়ে দেখি দূর থেকে কাঠি নেই, প্রচুর খাপসা গন্ধ থাক পাই। আমার শরীর টরিল ভাবে একটুর জন্য আমার শরীর শরীর ভয় নেই,